আজকে রান্নাঘরের সিলিংটা পরিষ্কার করব। সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, আর একটু বাকি আছে। আজকে সিলিং আর টাইলস গুলো পরিষ্কার করব। জানলা জল আর পুরনো স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। কিচেন পরিষ্কার করার এরকম কয়েকটা কাপড় নিয়ে নেব, একটু জল দিয়ে ভিজিয়ে নেব। ফুল ফেস কভার করে নিয়েছি। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরের সিলিংটা তার সাথে টাইলস গুলো। আর আমার কিচেনের সিলিংয়ের হাইটটা একটু লো বলে আমি খুব ইজিলি পরিষ্কার করতে পারি, একটা টুল লাগে আমার। সো ফাইনালি আমার পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। আমি কিচেন ওয়ালের সাথে টাইলসগুলোর সাথেও চিমনি ওভেন সবটাই ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমার কিচেনটা একদম ঝকঝকে। সো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।